সো হ্যালো গাইস, আমি সৌরভ, তোমাদের সব বাইকে স্বাগত করছি বুম গেমিং FF ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ফ্রেশ ভিডিওতে। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের সকলের জন্য। কেননা গাইস, আজকে ভিডিওতে তোমাদেরকে আপডেটের পর কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু গেমের মধ্যে আসতে চলেছে, সেগুলোর ব্যাপারে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু তোমাদেরকে আজকে বলে দেবো। তো গাইস, অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো। আর গাইস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো, অবশ্যই নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, প্রথমেই তোমাদেরকে বলে দিই, আপডেটের পর তোমাদের যে এক্সটার্নাল প্যাকটা তোমাদেরকে ডাউনলোড করতে হয় সেটা গাইস হয়ে যাবে 975 MB, যেটা গাইস আগে ছিল 708 MB-র মতো, কিন্তু গাইস এটা আপডেটের পর 975 MB হয়ে যাচ্ছে। মানে গাইস তোমরা বুঝতে পারছো, ফ্রি ফায়ারে কিন্তু দিনে দিনে কিন্তু গেমের সাইজ কিন্তু বাড়ছে। আর গাইস, যাদের ফোনে র্যাম আর স্টোরেজ কম আছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা এটা কিন্তু ডাউনলোড করো না, কেননা গাইস ফ্রি ফায়ার খেলতে কিন্তু পরে অনেকে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে। আর গাইস, এখানে দেখতে পাচ্ছ কালাহারিটা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে ডাউনলোড করতে হবে, যেটা গাইস তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। সো গাইস, তোমরা কিন্তু এরকমই দেখতে পাবে আপডেটের পর। সো এরপরে আমরা কথা বলি আমাদের নেক্সট টপিক, যেটা হলো কেও নাইট ইভেন্টের ব্যাপারে। সো গাইস, এটা কিন্তু গাইনা এখন কনফার্ম করে দিয়েছে যে কেও নাইট ইভেন্ট আসতে চলেছে। আর গাইস, তোমাদেরকে যে মেল আর ফিমেল বান্ডিলটা দেখেছিলাম সেটাই গাইস কিন্তু কনফার্ম হয়ে গেছে কেও নাইট ইভেন্টে। তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইভেন্টের মেল আর ফিমেল বান্ডিল গাইস এটা হতে চলেছে। আর গাইস, তোমরা কিন্তু এখানে এই ফিমেল বান্ডিলটা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো কিছু মিশন কমপ্লিট করে। আর গাইস, 7 তারিখ থেকে কিন্তু সেই মিশনগুলো আসতে চলেছে। সো বন্ধুরা, তোমাদের জন্য সবার আগে কিন্তু ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে তোমরা এই মিশনগুলো কমপ্লিট করবে। আর গাইস, তুমি যদি সেই ভিডিওটার নোটিফিকেশান সবার প্রথমে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও, ঠিক আছে। আর গাইস, এই ইভেন্টের কিছু জিনিস যেটা গাইস তোমাদেরকে দেখে দিই। তো গাইস, স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ এই ইভেন্ট চলাকালীন তোমরা কিন্তু এই যে 7টা বক্স আছে, তোমরা কিন্তু এই 7টা বক্স কিন্তু দেখতে পাবে। সো বন্ধুরা, এই বক্সের আসলে কাজ কি? সো গাইস, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ধীরে ধীরে গাইস তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো এই বক্সগুলোর আসলে কাজ কি। আর গাইস, এই যে কেও নাইট ইভেন্টটা, এটা কিন্তু গাইস ফ্রি ফায়ারে যত সার্ভার আছে প্রত্যেকটা সার্ভারে কিন্তু এই ইভেন্টটা চলবে। তো গাইস, বুঝতে পারছো কত বড় কিন্তু ইভেন্ট। আর গাইস, এই ইভেন্টে অনেক কিছু ফ্রি আইটেম কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো সমস্ত কিছু জানতে হলে তোমাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে গাইস তোমরা কিন্তু অনেক কিছু কিন্তু মিস করে যাবে, ঠিক আছে। তো গাইস, এরপরে আমরা কথা বলে নিই নেক্সট গোল্ড রয়্যালের ব্যাপারে। সো গাইস, তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ এই যে বান্ডিলটা। সো বন্ধুরা, এই বান্ডিলটা আর যে এই ফিমেল বান্ডিলটা দেখতে পাচ্ছ, সো এই দুটো বান্ডিল কিন্তু গোল্ড রয়্যালের মধ্যে আসার চান্স অনেকটাই বেশি, যেটা গাইস তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে এই ফিমেল বান্ডিলটা গোল্ড রয়্যালে আর গাইস এই যে মেল বান্ডিলটা তোমরা FF টোকেনে দেখে নিতে পারবে। কিন্তু গাইস, অনেক সার্ভারে এমন গাইস দেখাচ্ছে যে এই যে ফিমেল বান্ডিলটা এটা গাইস FF টোকেনে, আর গাইস মেল বান্ডিলটা তোমাদের কিন্তু গোল্ড রয়্যালের মধ্যে দিয়ে দিচ্ছে। সো বন্ধুরা, গাইনার কিন্তু কোনো বিশ্বাস নেই। তো দেখা যাক গাইস, এখনো কিন্তু তোমাদের 100% কোনো কনফার্ম বলবো না। সো এই দুটো বান্ডিল আসার চান্স কিন্তু অনেকটাই বেশি। আর গাইস, তোমরা যদি জানতে চাও কোন কোন বান্ডিলগুলো গোল্ড রয়্যালের মধ্যে আসতে পারে, সো গাইস আই বাটনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, বা ভিডিও শেষে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, অবশ্যই কিন্তু তোমরা সেটা দেখতে পারো, ঠিক আছে। আর গাইস, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো কোন বান্ডিলটা তোমাদের ভালো লাগলো, আর গাইস কোন বান্ডিলটা আসতে পারে তোমাদের মনে হয়, তো অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু গাইস অপেক্ষায় রইব। সো গাইস, এরপরে আমরা কথা বলি নেক্সট টপিকের উপর, যেটা হলো আমাদের যে ক্যারেক্টার লেভেল আপ কার্ড আছে সেটা গাইস মনে হচ্ছে কিছু পরিবর্তন করা হতে পারে। কেননা গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গাইনার একটা অফিসিয়াল পোস্ট। আর গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা লেভেল আপ কার্ড দেওয়া আছে, আর গাইস তার পাশে দেওয়া আছে ক্যারেক্টার ফেগমেন্ট। সো বন্ধুরা, এইখানে দেখে কিন্তু মনে হচ্ছে একটা বড় আপডেট কিন্তু আসতে পারে। সো গাইস, গাইনা কিন্তু আমাদের এখনো কিন্তু খোলাখুলিভাবে কিছু বলেনি। সো গাইস, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে রাখলাম, যখন এর রিলেটেড কোনো আপডেট আসবে তোমাদের কিন্তু সবার প্রথমে জানিয়ে দেবো। সো গাইস, এরপরে আমরা কথা বলি আমাদের নেক্সট টপিক, যেটা হলো আমাদের পরবর্তী এরিক পাস ব্যাচেসগুলো কেমন হতে চলেছে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এটাই হতে চলেছে মে আর জুন মাসের এলিট পাসের ব্যাচগুলো। আর গাইস, তোমরা যদি জানতে চাও মে আর জুন মাসের এলিট পাস কেমন হতে চলেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ভিডিও কিন্তু নিয়ে চলে আসবো, ঠিক আছে। সো গাইস, এরপরে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাবো। তার আগে গাইস, যা যারা এখনো ভিডিওটা লাইক করোনি কি করছে আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে। সো এরপরে তোমাদেরকে বলে দিই আমাদের নেক্সট ইউরোপিয়ান রয়্যাল কি হতে চলেছে। সো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে MP5 এর স্কিন, এইটা গাইস তোমরা কিন্তু নেক্সট ইউরোপিয়ান রয়্যালের মধ্যে কিন্তু দেখে নিতে পারবে। তাছাড়াও গাইস, এই যে পিস্তলটা আছে এটা হয়তো তোমরা কিন্তু নেক্সট ইউরোপিয়ান রয়্যালে দেখে নিতে পারবে। আর গাইস, যদি তোমরা জিজ্ঞাসা করো এই গান স্কিনের অ্যাবিলিটি কি, সো বন্ধুরা এটা কিন্তু এখন অবধি জানা যায়নি, তো নেক্সট 1-2 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে বলে দেবো এই গান স্কিনটা আসলে অ্যাবিলিটি কি হতে চলেছে। সো গাইস, আজকে ভিডিওটা কিন্তু এতখানি কি ছিল। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। আর গাইস, তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।